অতএব প্রত্যেকটা আমলের মধ্যে দুই জিনিস জানা দরকার। কয় জিনিস? ফজাইল মাসাইল। কোন না আবার কোন না? তাহলে আমাদের সামনে এখন কুরবানি। কুরবানির ক্ষেত্রে আগে আগে ছোট করে প্রথম প্রথম ফজাইল কেন্দ্রিক অল্প অল্প ফজিলত প্রথম প্রথম কুরবানি আমাদের দ্বারাই শুরু না, আমাদের নবীর আমল থেকে শুরু না। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে অতলু আলাইহি নাবা আবনা আদম সূরা মায়েদার 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন হে নবী, লোকদেরকে আপনি আপনার উম্মত আপনার অনুসারীদেরকে ওই আদমের ওই দুই ছেলে তাদের ঘটনাটা সত্য সত্য ঠিক 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 পুরাটা শোনায় দেন। আগে শুনুন শুনুন ফাদাও বতলু আলাইহি নাবা আবনাই আদম আল হাল হাল মাওলানা একটা নাজার কথা মাওলানা সাহেবের ফায়দা ফায়দা বলে বিল হাল হাল আল্লাহ তাআলা বলছে জি আদমের দুই ছেলের ঘটনা ঘটনা হক হক সত্য সঠিক যা জেদ জেদ এক দূর দূর বর্ণনা করা সাইয়ে বলার তাল নাবে বানাই না এটা কোরআন কোরআন আল্লাহ তাআলা বলছে ঘটনা ঠিক যা তাব তাব এখানে তাফসীর বহু মানুষের এই ভাষ বহু মানুষ নিজে নিজেকে বানাই বানানোর কথা বাড়াই আইয়া এই সাধারণ কথাটা এত বড় বানাইয়া লাগে এটার মধ্যে সূরা দিয়া আইয়া শেষের মূল ঘটনা কথা কথা আমাদের ওই শেষ নাগাই শিরাই শিষ্য মাওলানা মুশতাক ফয়েজি শাহ সুন্দর সুন্দর রসিক রসিক ঘটনা ঘটনা কর একদিন একদিন আমি শুনতেছি কয় যে আমি একদিন শুনতেছিলাম কয় যে এই ঘটনাটা এই কথাটা সাইদাবাদ তখন তো আইডিয়া কে বুঝেন না আর কুমিল্লা পর্যন্ত আইডিয়া কে দুই বাসে এক জন বাচ্চা বাচ্চা মানে ওই খালি খালি ঘটনাটা বানাই দিবে না একদম সাইদাবাদ যখন ধরে বসে যে জিন্দা বাস পাকিস্তানে এভাবে বাড়ি গেছে বিজেমান জায়গা জায়গা আগে আরাই আরাই আপনা আপনা ঘটনা আসিল কি আল্লাহ আল্লাহ বলেন বলেন আমার ঘটনা বললেন যত যত সত্য সঠিক আল্লাহ বলেন যখন ওই দুই ভাই ভাই তো আল্লাহ বলেন যখন ওই দুই ভাই ভাই উভয়ে কোরবানি করলেন আপনারা জানেন শেষে
আদম নবীর মাধ্যমে জাতির দুনুজনকে তাদের প্রিয় বস্তু একটা টিরার উপরে আমার জন্য কুরবানি করে আমার জন্য দিয়েছে এই কথার ভিত্তিতে তাদের প্রিয় বস্তু উৎসর্গ করতে বলে দিতে বলে আমি আগুন পাঠাইয়া যেটা জ্বালায় দেব সেটাই হবে কবুল আর যেটা জ্বালাবো না সেটাই হবে না কবুল বাতি বাতি হাবিব যে ভাই ভাই তিনি একটা দুম্বা জবাই করে আল্লাহর জন্য দিয়েছে কুরবানি কাবিব কৃষি কাজ করছে ফসলের কিছু ফসা সিডা কিছু দান দান এগুলা গম দান দান এগুলা এগুলা পোড়ার মধ্যে কইরা কইরা এডি ফসাড়ি ফসাড়ি কথা বুঝলেন না আল্লাহ আল্লাহ কত থেকে আগে আসে বিকুরবানি তাকুল কুননা কুরআন আল্লাহর পক্ষ থেকে আগুন আসে হাবিবের দুম্বা জ্বালায় কাবিরের কাছে স্পষ্ট হয়ে গেছে একজন একটা কবুল হলো আরেকজন একটা কবুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের শরাফ শরাফ আমার বাপে আমরা একটু বুঝতে আমাদের উপরে আল্লাহ তাআলা ইহসান কুরবানি এটা একটা অন্যতম লাকুম ফিহা খাইর সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা তার কুরবানির মধ্যে তোমাদের জন্য কল্লা আছে কল্লা দিয়ে আল্লাহ তাআলা বলেন ইতি পূর্বে আমি আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি এরকম যে কুরবানি করবে ঠিক ঠিক কিন্তু খাইতে পারবে না ব্যবহার করতে পারবে না বরং আগুনে এসে জ্বালায় দিবে একমাত্র আখির বন্ধু আপনার মহব্বতে আপনার উম্মতকে কুরবানির জন্তু জবাই করার আর খাওয়ার অনুমতি সুবহানাল্লাহ আমাদের ইহসান আল্লাহ তাআলা দয়া ফাকুলু মিনহু কথা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা আল্লাহ বলে তোমার তোমার চতুষ্পদ গরু ভেড়া বকরি ছাগল দুম্বা উট এটা যখন জবাইয়ের পরে পড়ে যায় যায় হয়ে যায় মানে মানে যখন মরে যায় মৃত্যুবরণ করে করে জবাই হয়ে হয়ে এবা এবা ফাকুলু মিনহা আল্লাহ নিজে বলছে তুমি এখান থেকে খাও খাও বাহ বাহ আল্লাহ আল্লাহ বলছে বান্দা দা আমার বিষয় তো আমি নিছি নিয়া এখন আমি তোমারে মেহমান হিসেবে আমার তোমারে দিলাম দিলাম সুবহানাল্লাহ ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার আল্লাহ বলে শুধু শুনি খাও এটা না যারা চায় না তোমার কাছে তাদের তো খাওয়া মানে তোমার আত্মীয় স্বজন আবার যারা চেয়েছে তোমার কাছে তাদের কেউ খাওয়া মানে গরিব দুঃখী অসহায় এবার কি ইমান করে বলে আহ আমার এটা মনে হইলে মনটা মধ্যে আমি ভালো লাগে আমার ফুটে ফুটে আমার ফুটে এতে এতে খাইছে ফুটে হতে আমি বুঝতে আমি যদি যদি রব্বুল আলামিন আপনার জন্য কুরবানি দিছিলাম কার জন্য আপনি আমাকে খেতে বললেন আপনি কি কবির খাবেন না আমি কবির খান না রব্বুল আলামিন বলে না বান্দা লাই ইয়ানাল আল্লাহ লুহুহা ওয়ালা দিমাহুহা আল্লাহ বলে বান্দা আমি গোশত নেব না রক্ত নেব না আমার লাগবে না খাবো খাবো আমি নেব না ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম বরং আমি তোমার দিন দিয়া নেব সুবহানাল্লাহ গোশ গোশ তুমি খাও তোমার দিনটা আমাকে দাও আমি দেখতে চাই তোমার দিন তুমি দেখো গরুর দিকে আমি দেখি দিলের দিকে কোন দিকে তোমার দিলে তাকওয়া আছে তোমার দিলে আমি আল্লাহর ভীতি আছে তোমার দিলে আমার মহব্বত আছে তোমার দিলে আমার জন্য দিতেছো এই এই কথাটা আছে দিলের দিলে দিলে এই মুখে ওই আ করুমার মাফ সমাজ সমাজ
মানছি কি তুমি না বাজে বাবে কি করে পড়ো এমনি বসে রাজা মেলা বইয়া বউ শুনছেন না চিন্তাতে মানে মানে আরে কি দেখো দেখো আবু আবু তো এক কই না ফাতে দন্ত লাগ নাই কই সমস্যা তুই তুই কই মানছি মানছি এটা হইলো হইলো কুরবানি দাও ঠিক না ঠিক না আছে না আছে না কুরবানি দাও না না হয় না হয় আল্লাহ বলে পুরোটাই তোমাকে মাটি দিলাম আমি তো এত দিলাম না আমি তো কিছুই ছিলাম না আমি শুধু শিক্ষা চাইলাম আমি শুধু যতটুকু চেয়েছি বান্দা কুরবানি দিয়ে বলো আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য দিলাম এত হইলে আমি খুশি এত দিবা না আমারে তেরে বুঝামনি করলে যে মাটিতে কুরবানির রক্তটা বের হয়ে এক বিগত হইছে মাটিটা ওখানে পৌঁছতে বলেন তো কয় মিনিট লাগবে কয় সেকেন্ড এই 2 4 5 সেকেন্ড রব্বুল আলামিন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জমিনের মধ্যে রক্তটা 2 4 সেকেন্ডে পৌঁছবার আগে আমার আল্লাহ সেটা গ্রহণ করে নেন আল্লাহ নবী বলেন মোহাম্মদ জমি ছুইবার আগে সাপ আসমানের উপরে তার শাসন ছুঁয়ে যায় আল্লাহ বলে আমি নিয়ে নেই আমি মিটি দিয়ে দেই দে আমি সওয়াব দিয়ে দেই দে আমি গ্রহণ করে নেই ফাতিবি বিহা হাসান এজন্য আল্লাহ নবী বলে বলে আমার আমার খুশি খুশি দিলে দিলে কুরবানি করি করি কি দিলে দিলে ফাইতে না না ফাইতে ফাইতে না না ফাইতে আমার আল্লাহ আমার আল্লাহ বিধান আমার ইবাদত এটা আমার নেকি এটা আমার সওয়াব এটা ওয়াল বুজনা জা জা মিন মিশাআইলা আল্লাহ বলে কুরবানি এই প্রাণীটা আমার কুদরতের সরাসরি নিদর্শন সরাসরি মানে অতএব আল্লাহ তাআলা বলেন বলেন ফাতুকুতবিল মিন আহাদিহিমা ওই দুই ভাইয়ের একজনের কুরবানি কবুল হলো আলাম ইতাকাতাল মিন আখার আরেকজনের কবুল হলো হাবিলের কাটা কবুল হলো তার হিংসা সে বিয়ে করবে কি উপরে প্রথম প্রথম কি কি ভুকি কথা বলে কথা বলে ভুকি ভুকি অহং অহং আর জমিনে জমিনে প্রথম ধুনা কি না কি আছে আছে ইন জিন এই যে প্রথম প্রথম কাবি তার ভাই হাবিলকে
বিবাহ নিয়া কি করছে হিংসা কি করছে তুই কা বিয়া করবি আমি করব আমি করব এজন্য قال শেষ এটাই মূল কথা কথা আল্লাহ তাআলা বলেন যখন ভাই ভাই তার ভাই হাবিলকে বলল আমি তো হত্যা করে ফেলব অথচ কুরবানি কোরবানি হইছে কা হাবিলে তাহলে তাহলে আল্লাহ কদান করছে এতে অর্ধে অর্ধে তোরটা কদান হয় না এটা আমরা পড়া কথা বলেন আমারও না তবুও হাবিল তার ভাই হাবিলকে পাল্টা কথা জবাব দেবে মন্দ কথা বলে না বরং কিয়ামত পর্যন্ত জন্য হাবিল সুবহানাল্লাহ হাবিল একটা মূল নীতি বলে দিয়েছে ও পৃথিবীবাসী শোনো কিয়ামত পর্যন্ত যারাই আসবে শুনে না শুনছো তো আমারটা কথা হইছে এটা তো শুনছো কি কারণে কবুল হইছে আমি বলে দিচ্ছি এটা মনে রাখবে আর তোমরাটাও কবুল হবে সেটা কি قال انما يتقبل الله من دار التقوى আছে কি আছে আল্লাহর ভীতি আল্লাহর ভয় আল্লাহর mohabbat আখিরাতের ভয় জাহান্নামের ভয় জান্নাতের আশা গুনাহ গুনাহ জিন্দেগি তারে বলে বলে তাকি তারে বলে কি তাকওয়া মুত্তাকি এজন্য হাবিব বলল কিয়ামত পর্যন্ত যেই আমার ঘটনা শুনবা সেই মনে রাখবা কুরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে যা কুরবানি কবুল হবে তার আবার বলেন তাকওয়া থাকবে যার দিলের মধ্যে আল্লাহর ভীতি তাকওয়া মানে দুই জিনিস গুনাহ ছেড়ে যাওয়া বন্দেগী থেকে থাকা আল্লাহকে ভয় করা আর আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করে না আল্লাহকে যে ভয় করে সে আমল ছাড়ে না ঠিক কি না বলে তুমি নিজে বিচার করো আবার আল্লাহর ভয় করো ডি মিছে কথা এটাও মিথ্যা কথা ঠিক কি না বলে গুনাহ করে না আমল ছাড়ে না তারেই বলে আল্লাহ অতএ হাবিল বলল হাবিল বলল ভাই ভাই কিয়ামত পর্যন্ত বলে দিলাম কুরবানি কবুল হবে তার তাকওয়া আছে আছে ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মুত্তাকি এবার ওই যে একটু আগে যেটা বললাম এখানেও আছে ওই যে আমি যখন বললাম আল্লাহ আমি কবুল খাইতে না আল্লাহ বলে না আমার গোশত লাগবে না রক্ত লাগবে না এগুলো তুমি রাখো আমি শুধু তাকওয়া আছে আছে হাবিল কি বলল তাকওয়া আল্লাহ দেখলাম বলল কি আমি চাই এটা কোনটা আনটা আমার দিন এই জন্য আল্লাহ বলে বান্দা তুমি তাকাও গরুর দিকে আমি তাকাই দিলে সবাই আমরা তাকাই তাকাই কোন দিকে এই বান্দা আরে তুই কত দূর বসছ আরে ওই দিকে বসে আছিস বান্দা আরে তুই কি লাগে ব্যাক করে মতো খাই বসে তুইও কিউ কর মানে আমরা একটা হুনুস হুনুস আবজা আবজা গরুর সামনে সবাই তাকাই তাকাই কোন দিকে গরু রব্বুল আলামিন বলে আমি শুধু সাকিয়া তাকে দিলে দিলে রে গরু আমার লাগবে না দিন লাগবে দিলে দিলে কি লাগবে তাকওয়া আমার জন্য হচ্ছে কি না দিস ইজ কুরবানি করো না যে ডেকে আসি আসি কি আর মন হচ্ছে কত তিন দিন কইতে আর আদম আদম 20 কেজি ক মানে মানে একটু ভটকাইয়া অর্থাৎ বিরাট আপনার জীবন দেখল এটা কোরবানি এটা কোরবানি বাদি জিদা আইডিয়া হচ্ছে কিটা আইডিয়া চিন্তা করে করে এমন আছে কি না বলেন আল্লাহ আল্লাহ কে দান করে দেন আরো কোরবানি সম্পর্কিত বহু বিধান মাসায়ে আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন।